রেডিও একটি বিগ সাইজ অ্যাড স্নেক, তো এই হিসাবটি করে এখন আমি রিলিজ করে দেবো, দেখতে পাচ্ছেন। তো এই র্যাট স্নেকে প্রচুরে প্রচুরে এই দেখুন হ্যালো বন্ধুরা, আমি সুব্রত কয়াল আর আপনারা দেখছেন সুব্রত কয়াল অ্যানিমেলস লাভার চ্যানেল। তো কালকে দুটো দাঁড়ার সাপ একটা ঘর ছিঁড়ি সাপ ধরেছিলাম, যদিও রেস্কিউ ভিডিওটা করা সম্ভব হয়নি, তো সেহেতু আজকে সাপগুলোকে রিলিজ করতেছি, তো রিলিজ ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথম সাপ সম্বন্ধে বলে রাখি, প্রথম কথা হচ্ছে যেটা ঘর ছিঁড়ি বা কমন স্নেক, এটাকে সবাই চন্দ্রবড়া বলে ভাবে, কিন্তু এটা আদতে চন্দ্রবড়া সাপই নয়, এটা সম্পূর্ণ একটি নির্বিষ এবং নন ভেনমাস সাপ, এবং এই সাপটি মানুষের কোনো ক্ষতি করে না, এটা আমাদের ঘরে থাকে এবং এরা ছোটো ছোটো টিকটিকি বা ছোটো ছোটো যে ইঁদুর হয় সেগুলো এরা খেতে পছন্দ করে, এরা অ্যাকচুয়ালি আমাদের উপকারই করে, অপকার কিছুই করে না, তো এই সাপটাকে মারবেন না। আর বাকি রয়েছে দাঁড়ার সাপ, দাঁড়ার সাপ নিয়ে আমি বহু ভিডিও করেছি আপনারা জানেন, দাঁড়ার সাপ নিয়ে সেরকম কিছু বলার নেই, কিন্তু দাঁড়ার সাপের বিশাল আকৃতি থেকে মানুষ ভয় পায় ঠিকই কথা, কিন্তু দাঁড়ার সাপ প্রচণ্ড নিরীহ একটি এবং ভীতুপ্রায় সাপ, যে সাপটি হচ্ছে প্রচণ্ড ভয় পায় এবং ভীতু প্রকৃতির সাপ এবং প্রচুর ফাস্ট সাপ হয়, এবং দাঁড়ার সাপে মানে হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ নন ভেনমাস নির্বিষ একটি সাপ, এবং যে সাপে কোনো বিষ হয় না, এবং অনেকেই বলেন যে দাঁড়ার সাপের লেজে বিষ হয়, দাঁড়ার সাপের লেজে কোনো রকম কোনো বিষ হয় না। তো চলুন সাপগুলোকে রিলিজ করি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে কমন স্নেক যেটা আছে সেটাকে রিলিজ করে দেবো। তো কমন স্নেকটা যেটা আছে সেটাকে এখন আমি রিলিজ করে দেবো। এই যে হচ্ছে কমন স্নেকটি দেখতে পাচ্ছে, তো এই র্যাট স্নেকটিকে এখন আমি রিলিজ করে দিচ্ছি নেচারে। যে র্যাট স্নেক যেটা আমরা ধরেছিলাম, তো সেই র্যাট স্নেকটাকে রিলিজ করব। এটা বিগ সাইজ র্যাট স্নেক আছে, কদিন আগেও একটা বিগ সাইজ ধরেছিলাম, কিন্তু সেই হিসাবটির গায়ে অ্যাসিড পড়ে গেছিল, সেটা খুব ক্ষিপ্ত, এটা জানি না এটা কীরকম অবস্থা, ধরেছিলাম যখন তখন খুবই শান্ত ছিল। অ্যাকচুয়াল সাপ শান্ত প্রকৃতিরই হয়, সাপ যতক্ষণ না নিজে ভয় পায় বা কেউ কোনো কারণে মানে অ্যাকচুয়াল মানুষের থেকে তারা ভীত হয়ে যায়, এবং মানুষ যে হারে মানে লাফালাফি করে এবং মানে মানুষ যেভাবে মানে আর কি ভয়ে মানে তাদেরকে মারতে যায়, আঘাত করে বা লাঠি দিয়ে ইয়ে করে, তো সেইগুলোর জন্য এরা কিন্তু ভীত হয়ে থাকে, নাহলে কিন্তু সাপ কিন্তু অ্যাকচুয়াল খুব শান্ত প্রকৃতির প্রাণী, কিন্তু যখনই ওরা ভয় পেয়ে যায় তখনই এরা বাইটের মানে বাইটের জন্য ইয়ে করে অ্যাটাক করে, বা এরা হচ্ছে মানে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, তার জন্য এরা অ্যাটাক করে। তো সাপ থেকে ভয়ের কোনো কারণ সেভাবে নেই। তো চলুন র্যাট স্নেকটাকে আমরা এখন রিলিজ করব, তো তার আগে সাপটাকে বার করব এখন। এই হচ্ছে বিগ সাইজ র্যাট স্নেকটি দেখতে পাচ্ছেন। তো এটিও একটি বিগ সাইজ র্যাট স্নেক, তো এই হিসাবটি করে এখন আমি রিলিজ করে দেবো, দেখতে পাচ্ছেন। তো এই র্যাট স্নেকে প্রচুরে প্রচুরে এই দেখুন এরা আত্মরক্ষার জন্য এইভাবে হাতে জড়িয়ে ধরে, কিন্তু এদের লেজে কোনো বিষই হয় না। তো চলুন সাপটাকে ছেড়ে দিই,